हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो? आशा करी सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। एखन बाजे बिकेल 4:30। 4:30 थेके तोमादेर संगे कथा बला शुरू करछी। अन्यदिन सकाल बेला थेके आरम्भ करी, किन्तु आजके आर सकाल थेके एकटुओ टाइम पाइनी। कि बोलो तो, गुल्लू शरीरटा खूब खराब, ओई जन्य सकाल थेके आर इच्छे करलो ना भिडियो करार, ताई सकाल थेके आर भिडियो करिनी। ভাবলাম যে না, ভিডিও না করলে চলে, তাই আজকে এই এখন বিকেল থেকে ভিডিও করা আরম্ভ করলাম। আমি দুপুরে গুল্লুকে ঘুম পাড়াতে গিয়ে না, আমিও দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। এই উঠেছি, 5 মিনিট হয়েছে, উঠেই তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছি। এখন আমি কফি করব, মা আর আমি কফি খাবো। কেউ বাড়িতে নেই, আমি আর মাই আছি, দুজনে মিলে কফি খাবো। দেখি সন্ধ্যাবেলা একটা তেলে ভাজা করব মুড়ি দিয়ে খাওয়ার জন্য, দেখি কি তেলে ভাজা করা যায়। গুল্লু এখনো ওঠেনি, গুল্লু ঘুমোচ্ছে, ইন্দ্র বাড়ি নেই। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, কফি করি, কফি খাই, তারপর চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে দেখো, গোটা ধনে আর গোটা জিরে সমপরিমাণ নিয়ে আর শুকনো লঙ্কা নিয়েছি। নিয়ে শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করার পর যখন হালকা গন্ধ বেরোবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন গ্যাস অফ করে দিয়ে একটু ঠান্ডা হলে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা আলুর চপের মশলাতে, মানে আলুর চপের যে পুরটা হবে, সেই পুরের মধ্যেই ভাজা মশলাটা ব্যবহার করব। এখানে দেখো, কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হোক, তেলটা গরম হয়ে গেলে এটাতে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিয়েছি। বাটিনি কিন্তু থেতো করে দিয়ে দিয়েছি ফোড়নে, এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপর আলুটা আগেই প্রেশারে সিটি দিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি। আলু সেদ্ধটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে তেলটার মধ্যে একটু হলুদ দিয়ে, 1 চিমটে হলুদ দিয়ে আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর সামান্য একটুখানি পুরটাতে, একটু সামান্য বেশি নয়, সামান্য একটু মিষ্টি দেব, মিষ্টিটা দেব। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে আলুগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ওর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করব, বেশিক্ষণ নাড়াচাড়া করব না ভাজা মশলা দিয়ে, তাহলে তেতো হয়ে যাবে পুরটা। তার সামান্য একটু নাড়াচাড়া করে আমি আলুটা নামিয়ে নেব। দেখো, আমার রেডি হয়ে গেল আলুর চপের পুর। এখানে দেখো, আমি বেসনটা রেডি করে নিচ্ছি। বেসনটার মধ্যে একটুখানি নুন, একটুখানি চিনি আর একটু গরম তেল, গরম সাদা তেল গরম করে রেখেছিলাম, সেটা বেশি নয়, সামান্য একটু তেল দেবো। তেলটা দেওয়া হয় কেন, যাতে চপটা মুচমুচে হয়, আলুর চপ তো, যাতে একটু মুচমুচে থাকে, ঠান্ডা হয়ে গেলেও যেন মুচমুচে ভাবটা থাকে, ওই জন্য আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে জল দেব, দিয়ে মাখবো। প্রথমেই কিন্তু এক গাদা জল দেবো না, এক গাদা জল দিলে এই যে বেসনের, যে বেসনটা না একদম জল জলে হয়ে যাবে, বুঝতে পারবো না, তাই অল্প অল্প করে জল দেবো, দিয়ে মাখবো। এখানে দেখো, আলুর পুরটাকে আমি চ্যাপটা চ্যাপটা করে শেপ করে নিয়েছি, হাতে গোল গোল করে নিয়ে চাপ দিয়েছি, দিয়ে চ্যাপটা হয়ে গেছে। এরকমভাবে শেপ দিয়ে বেসনে ডুবিয়ে এটা গরম তেলে
ভেজে নিচ্ছি। গরম তেলে ভেজে নিলেই রেডি আমাদের মুচমুচে আলুর চপ। এটা মুড়ির সঙ্গে একদম জমে যাবে, সন্ধ্যেবেলা এর চেয়ে পারফেক্ট রেসিপি আর হতেই পারে না। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ট্রাই করে আমায় জানাবে কেমন হয়েছে। তাহলে খেয়ে নিই মুচমুচে আলুর চপ। খই দুধ ভেজালাম তো, ওকে আবার খাইয়ে দিতে হবে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। আমি কিন্তু ভালো পারি না চপ করতে, অনেকদিন পর করলাম, এর আগে করেছিলাম একদিন কিন্তু তারপরে আর অনেকদিন করিনি। তারপর আজকে কি মনে হলো আমি যে না আজকে একটু আলুর চপ করি, তাই আলুর চপ করেছি। দোকানের মতো খেতে না হলেও খারাপ হয়নি খেতে, দেখো নিজের রান্না নিজেই প্রশংসা করছি। যেটুকু বাসন ছিল, বাসন গোলা ছিল বাড়তি, ওই বাসন গোলাটার মধ্যে একটু লঙ্কা কুচি আর কালো জিরা কুচি দিয়ে একটু ফুলুরির মতো করে নিয়েছিলাম, কারণ ওইটুকু বাসন গোলা রেখে কি করবো আর ফেলে দিতেও মায়া লাগছিল, তাই ওরম করে নিয়েছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি করে খেয়ে নি, খেয়ে নিয়ে আবার গুল্লুকে খাইয়ে দিতে হবে। গুল্লু সন্ধ্যে থেকে প্রচন্ড কাঁদছিল, আমি কোন রকমে এই চপটা ভেজেছি। ও খালি বলছিল মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব, ওমা আমায় কোলে নাও, ওমা আমার কোলে নাও, এরকম ভাবে কোনো রকম ভাবে করেছি। ও এখনো বায়না করছে। ঠিক আছে, আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার গুল্লুকে খাওয়াবো, খাই আবার তোমাদের সঙ্গে কথা বলছি। কি বলতো, এই মুড়ি চপ খেলাম, গুল্লুকে খাওয়ালাম, খাইয়ে না প্রচুর বাসন বেরিয়ে গেছিল, সেই বাসনগুলো না মাজলাম। আমাদের তো আর ঘরে মাজার ব্যবস্থা নেই, বাইরেই কলে কলপারে মাজলাম, মেজে বাইরের আলোটা নষ্ট হয়ে গেছে, ওই চার্জার ধরিয়ে ধরিয়ে তারপরে ওগুলো বাসনগুলো মাজলাম, মেজে বাসনগুলো সব উপুড় করে রাখলাম জল ঝরার জন্য ঝুড়িতে, পরে ওগুলো গুছিয়ে রাখবো। এখন জল ঝরুক, যখন রুটি করব তখন সব গুছিয়ে রাখতে হবে বাসনগুলো। এই চুল আছড়ে নিচ্ছি রাত্রিকালের জন্য, চুল আছড়ে নিয়ে তারপর গুল্লুকে পড়াতে বসতে হবে। গুল্লুর শরীরটা এখন একটুখানি বেটার আছে, ওকে একটুখানি পড়াবো, দেখি ও জোর করব না, ও নিজের ইচ্ছেই যেটুকু পড়বে পড়বে, জোর করব না ওকে, আমি খুব একটা জোর করি না, যেটুকু পড়ে পড়ে। আর এইটুকু বাচ্চা, এখনো 3 বছর বয়স হয়নি, কি পড়বে বলতো, বুদ্ধিও হয়নি কোনো, ওই পড়িয়ে নেব, পড়িয়ে টড়িয়ে আটা মাখা আছে, বড়ার তরকারি আছে রাত্রিরের, আমরা দুপুরে আজকে গোবিন্দভোগ চালের ফেনা ভাত খেয়েছি আর মটর ডালের বড়া করে তরকারি করা আছে, সেই তরকারি দিয়ে রুটি হবে, আটা মেখে রেখেছি। বিকেল গুল্লু যখন ঘুমিয়েছিল ওই কফি খেলাম, খেয়ে আটা মেখে রেখে দিয়েছিলাম, পরে আর রাত্রিরে আর ইচ্ছে করবে না, ওই জন্য আটা মেখে রেখে দিয়েছি। ইন্দ্র আসুক, এলে ওকে আবার চা করে দিতে হবে, চা করে করে নিয়ে রুটি করতে হবে। ঠিক আছে, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, গুল্লুকে পড়িয়ে নিই। আমি আলু ভাজা খাচ্ছি। এই এটা আলু ভাজা, ঠিক করে বলো কি খাচ্ছো? তরকারি। তরকারি? চপ খাচ্ছো, চপ মুড়ি।
চপমুড়ি চপমুড়ি খাচ্ছো টেস্টি হয়েছে হ্যাঁ একবার বলে দাও তো টেস্টি গুল্লুর খুব পছন্দ হয়েছে চপটা ও এমনিতে তো কিছু খায় না খেতে তো পারে না আঙ্গুল দিয়ে একটুখানি করে তরকারি নিচ্ছে আর মুখে লাগাচ্ছে তরকারি নিচ্ছে আর মুখে লাগাচ্ছে ওই হাত চোখে দেয় না হাত চোখ জ্বলবে ওই হাত চোখে দিও না ভালো হয়েছে চপটা ভালো হয়েছে তাই সুন্দর ভালো খেয়ে হাত ধুয়ে কি করবে পড়তে বসবে কি করবে পড়তে বসবো তুমি পড়বে তো কি পড়বে লিখবে কি পড়বে কি পড়বে বলো কলকাতার ডাকটা মাথা নিতে হয় তাই ও অ লিখছে ওই জন্য ওরম বললো গোল করে তারপরে নিচে নামিয়ে ওপরে মাথায় তুলতে হয় তারপরে কি করতে হয় তোমার শরীর এখন ঠিক আছে তাই ভালো আছো এখন ভালো আছো তো কষ্ট হচ্ছিল কোথায় ব্যথা হচ্ছিল কোথায় ব্যথা হচ্ছিল পেটুতে পেটুতে পেটে ব্যথা হচ্ছিল ঠিক আছে গুল্লুকে পড়াই পড়িয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বলো টনি জনি এস পাপা এস পাপা তারপর চুগার বলো ইটিং সুগার নো পাপা টেলিং লাইস নো পাপা ওপেন ইওর মাউথ বাহ 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 তারপর এবার কোনটা বলবে এগুলো কেম করবো আর লালাজি তো কলা খেলোটা একটু দেখিয়ে দাও তো কিন্তু কলা খেলো তারপর কোনটি একটু অভিনয় করে দেখাও মুকা করো খুকে ছোটে ফেলো হাতি বাবা ও মা এটা দশটা গুল্লুকে এখন খাওয়াবো ভাত খাইয়ে দেবো ভাত গরম করে নিয়েছি ডাল গরম করে নিয়েছি তরকারি গরম করে নিয়েছি গুল্লুকে এখন খাওয়াবো আর তোমাদের সঙ্গে আর কথা বলতে পারবো না ভিডিওটা আমার এখানেই শেষ করতে হবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে আর শুভরাত্রি গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো বাই।